नमस्कार বেঙ্গলি জাংশনের একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত। আমি তীর্থ। আজকের ভিডিওটা হচ্ছে বিজয়কৃষ্ণ গার্লস কলেজ অথবা হাওড়া গার্লস কলেজের যে মেরিট লিস্ট রয়েছে তার ব্যাপারে আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটা করা হচ্ছে। গতকাল মানে 25 আগস্ট এটার মেরিট লিস্ট বেরায়, কিন্তু মেরিট লিস্টটা বেরোতে অনেক টাইম নেয়। রাত 8টা নাগাদ করে মেরিট লিস্টটা বেরায়। তারপরে যখন এই মেরিট লিস্টটা বেরায়, তারপরে সার্ভারের প্রবলেমের জন্য ওয়েবসাইটটা খুলছিল না। তাই অনেকেই আমাকে মেসেজ করেছে তারা দেখতে পাচ্ছে না, আমি সেটা আমি তাদের জানিয়েছি সার্ভারের প্রবলেম। এখন সকালবেলা সার্ভারটা পুরো ক্লিয়ার আছে। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ওই লিস্টটা দেখবেন এবং আপনাদের নামগুলো খুঁজবেন সেই প্রভিশনাল মেরিট লিস্ট থেকে। তাই ভিডিওটা শুরু করার আগে একটাই কথা, প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দিন। তো শুরু করা যাক। এই আসলাম আমরা হাওড়া গার্লস কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে। এর উপরে গেলাম অনলাইন ইউজি অ্যাডমিশানে ক্লিক করলে ট্যাবটা খুলে গেল। খোলার পর এখানে দেখছেন প্রভিশনাল মেরিট লিস্ট, এর উপরে ক্লিক করলে পুরো প্রভিশনাল মেরিট লিস্টের সাবজেক্ট ওয়াইজ খুলে গেল। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে এখান থেকে আপনার যেই সাবজেক্টটা দরকার, ধরুন এই যে বেঙ্গলি মেরিট লিস্ট ফর জেনারেল, এর উপরে যদি ক্লিক করেন, ক্লিক করলে দেখতে পাচ্ছেন খুলে গেল। এখানে টোটাল নাম ওঠানো হয়েছে 350 জনের নাম ওঠানো হয়েছে। এবার আপনি এখানে দেখে দেখে একটা একটা করে খুঁজতে পারেন, কিংবা আমার সেই দেখানো পদ্ধতি কন্ট্রোল প্লাস এফ করে দিয়ে সেখানে আপনি চলে আসবে। তারপরে আপনি নিজের নাম, যার নাম খুঁজতে চাইছেন সেখানে আপনি নামটা খুঁজে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে পাওয়া গেছে, নামটা আছে ৩৩১ নাম রয়েছে এই এনার। এইভাবে আপনার নাম খুঁজে নেবেন, যার দরকার সেরকমভাবে আপনি নামটা খুঁজে নিতে পারবেন। এইভাবে আপনারা সমস্ত নাম খুঁজে নেবেন, একটা একটা করে সাবজেক্ট দেখে নেবেন। দেখে দেখে আপনার নামটা কোথায় আছে সেটা দেখার দেখে নিয়ে আপনি বুঝতে পারবেন কবে আপনার অ্যাডমিশনের প্রসেসটা কতদূর এগাবে। তারপর যদি কোনো কিছু হয়, আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন ইম্পর্টেন্ট ডেস 25 তারিখে তো বেরালো, এরপরে হচ্ছে 1 সেপ্টেম্বর থেকে চালু হবে এদের অ্যাডমিশন প্রসেস। অ্যাডমিশন প্রসেস কী করে করতে হবে সমস্ত আপডেট আমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তাই বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা সমস্ত আপডেট খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম বন্ধুরা। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।